রাতের নির্বাচনে গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দেয়া হয়েছে, বললেন ডক্টর খন্দকার মোশাররফ। ভোরের নিউজ, 24 ঘন্টায় সংবাদ, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে গণতন্ত্র এখন কবরে চলে গেছে, মুক্তিযুদ্ধের চেতনাকেও হত্যা করা হয়েছে। 2014 সালে আওয়ামী লীগের একক নির্বাচনের মাধ্যমে এদেশের গণতন্ত্র হোঁচট খেয়েছিল, আর 2018 সালের আগের রাতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশে এখন এক ব্যক্তির ইচ্ছা আর অনিচ্ছার উপরই আইনের গতিপ্রবাহ নির্ধারিত হচ্ছে, বিচারও হচ্ছে। 1/11 অবৈধ সরকারের আমলে দায়ের করা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে 900 মামলা প্রত্যাহার করা হয়েছে, অথচ বেগম খালেদা জিয়ার কোনো মামলায় প্রত্যাহার করা হয়নি, বরং আরও মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আদর্শ নাগরিক আন্দোলনের 3য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গণতন্ত্র ও আইনের শাসন কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। ফেনীর নুসরাত জাহান রাফির হত্যার সঙ্গে আওয়ামী লীগের লোকজনই জড়িত বলে অভিযোগ করে তিনি বলেন, নুসরাত হত্যা মামলায় এ পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই আওয়ামী লীগের। ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ নিজেও ওলামা লীগের নেতা। এই ধর্ষকের পক্ষে কারা মিছিল করেছে? এই আওয়ামী লীগ। আমার বিশ্বাস, সে যদি আওয়ামী লীগ না হতো তাহলে এ ধরনের নৃশংস কাজ করতে সে পারত না। যেখানে আইনের শাসন নেই সেখানে গণতন্ত্র থাকতে পারে না। বর্তমানে দেশে আইনের শাসন নেই তাই গণতন্ত্রও নেই। সরকার দুবারই গণতন্ত্রকে হরণ করেছে। ক্ষমতাসীনরা নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।